প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন এ সময়ের গানে। আপনারা জানেন আমাদের এই আয়োজনটি মূলত সাজানো হয়ে থাকে এ সময়ের ট্যালেন্টেড কিছু সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে, যারা তাদের মৌলিক গানগুলো আপনাদের সামনে পরিবেশন করবেন। আজকে যারা আছেন আমাদের সাথে, চলুন কারা কারা আছেন আমাদের সাথে পরিচিত হয়ে নিই তাদের সাথে। হ্যালো তারেক। হ্যালো। হ্যালো মিলা। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। ওকে, খুব ভালো লাগছে আজকে তোমাদের দুজনকে পেয়ে, এবং আশা করছি খুব ভালো ভালো গান শুনবো, তোমাদের মৌলিক গানগুলো শুনবো। তো তারিক, কোন গানটা শোনাচ্ছ আজকে? আমি যে গানটি করবো, এই গানটির লিরিক্স আমার করা, বৃষ্টির গান, আর টিউন আমি আমার ফ্রেন্ড সুজনের এবং কম্পোজিশন ফুয়াদ রেজা। ওকে, এটা কোথায় এসেছিল, রিলিজ হয়েছে? হ্যাঁ, রিলিজ অ্যালবাম, এটি 2015 রিলিজ হয়েছিল। তোমার সলো অ্যালবামে? মিক্সড থ্রিতে আর কি। ও, মিক্সড অ্যালবামে। ওকে, চলো তাহলে শুনে আসি। বেশ ভালো লাগলো শুনতে। এবং এই গানটার পেছনের কিছু গল্প থাকে না, একটু ছোট করে তোমার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, এই গানটা আসলে এটা হচ্ছে 2014 দুষ্টুমি করতে করতে আমি আমার ফ্রেন্ড সুজন ওর আমি গিটারে টুংটাং করতে করতে আর কি, পরে 15 ফোর রেজা ভাই উনি আমাদের মাঝে নেই আর কি, আজকে ওনার ওনাকে ওনার ওনারে ওনার
ইতে করলাম আর কি। নিশ্চয় নিশ্চয়। এবার মিলার গান শুনবো। মিলা, কোন গানটা শোনাচ্ছ? তুমি আসবে বলে তাই এই গানটির কথা লিখেছেন সৌমেন চক্রবর্তী মনন, সুর ওনারই। 2015-এ মনন নামে একটি অ্যালবাম এসেছিল, ওই অ্যালবামের গানটি মিক্সড অ্যালবাম এসেছিল। মিক্সড অ্যালবাম না, এটা ওনার সলো অ্যালবাম, ওখানে একটাই ডুয়েট গান ছিল। আচ্ছা, তুমি তার সাথে গিয়েছিলে। আর এই গানটির সঙ্গীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল। ওকে, চলো শুনে আসি। ধন্যবাদ মিলা তোমাকে। এত সুন্দর একটা গান, এবং এই নিশ্চয়ই গানটার সৃষ্টি হওয়ার পেছনে ছোট্ট করে কিছু গল্প যদি আমাদেরকে শোনাতে। যখন গানটার ভয়েস দিয়েছি, যিনি গানটার সুরকার এবং যিনি গীতিকার উনি ছিলেন না, বাট মানে ওভার ফোনে ইনস্ট্রাকশন পেয়ে পরে ভয়েসটা দেওয়া হয়েছে।
আচ্ছা আচ্ছা উনি তখন ছিলেন না উনি দেশে ছিলেন না আচ্ছা মানে উনাকে ছাড়াই তোমরা ভয়েস দিয়েছো বাহ আমরা আবারো তারিকের গান শুনবো তারিক এবার কোন গানটা শুনছি এবার যে গানটি করব উত্তরবঙ্গের একটি একজন সাধক খেপা দেওয়ান ওকে ওনার লিরিক্স টিউনের একটি গান করব আর কি চেষ্টা করছি ঠিক আছে চলো শুনে ফেলি दयाल तो हमारे डाकी बारे बारे दयाल तो हमारे डाकी बारे बारे कंगाले रे रास्ता देखाओ कंगाले रे रास्ता देखाओ लोए जावो पारे तुम्हारी ही नम Yeah.
থ্যাংক ইউ তারেক, খুব ভালো লেগেছে শুনতে। আচ্ছা, এই যে গান করছো, এই যে এত ফিল দিয়ে গান করছো, এই মানে ফিল্ডে তোমাকে সবচেয়ে বেশি কে সাপোর্ট করে, কার সাপোর্ট পাও? আসলে আমার টোটাল গানের ইন্সপিরেশন আমার বাবা মা আর কি। ওকে, আমি অনেক লাকি। ওকে, অবশ্যই তাদের অনেক, অবশ্যই অবশ্যই সব সময় আসলে, হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ফ্যামিলিতে কিন্তু এরকমটা পাওয়া যায় না। ওকে তারেক, এবার আমরা গান শুনবো মিলার কাছ থেকে। মিলা, গান করছো, একই প্রশ্ন তোমার কাছে, কারা সাপোর্ট করছেন? আসলে ফ্যামিলির, আমার ফ্যামিলির সবাই ছোটবেলা থেকে একদম সাপোর্ট করে আসছে সবসময়। ফ্যামিলি সাপোর্ট না হলে আসলে গানটা খুব কষ্ট, আসলে হয় না, হয় না, অসম্ভবই আসলে। সবকিছুর পরেও তো আমাদের ফ্যামিলি তো ফ্যামিলি, তাই না? তাদের সাপোর্টটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। অ্যাবসলিউটলি। ওকে, এখন কোন গানটা শুনছি তোমার কাছ থেকে? সোনালী স্বপ্নিল প্রহরে। এই গানটির কথা এবং সুর দুটোই তুষার নোমানি, এবং গানটির সঙ্গীত আয়োজন করেছে শ্রদ্ধেয় ফুয়াদ নাসির। ওকে, আমরা শুনবো, কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, বুঝতে পারছেন মনটাও খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, একদমই সময় নেই, এবং আমরা আরেকটি গান শুনবো, এবং তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট উইকে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত এনটিভির সাথেই থাকুন। ধন্যবাদ।